মালিবাগ থেকে মা মেয়ে এসেছিলেন বেইলি রোডের কাচ্চি ভাইয়ে। রাতের খাবার শেষে আবার ফিরে যাওয়ার কথা ছিল আপন নীড়ে, কিন্তু সেটি আর সম্ভব হয়নি। আগুন পুড়িয়ে দিয়েছে সব স্বপ্ন। মা মেয়ের রাত কাটাতে হয়েছে ঢাকা মেডিকেল কলেজের মর্গে। শুক্রবার সকাল 10:30টার দিকে ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে নিকটাত্মীয় অয়ন রায়, নিহত মা রুবি রায় এবং মেয়ে প্রিয়াঙ্কা রায়ের মরদেহ গ্রহণ করেন। পরে অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়ি হবিগঞ্জের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। অয়ন রায় বলেন, আমার মামি রুবি রায় এবং মামাতো বোন প্রিয়াঙ্কা রায় মালিবাগ থেকে এসেছিলেন বেইলি রোড। রাতের খাবার শেষে আবার ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটি আর হয়নি। আগুনের ঘটনায় ধোঁয়ায় তাদের মৃত্যু হয়েছে। পরের সকালে আমরা মরদেহ শনাক্ত করেছি। এরপর বিভিন্ন প্রক্রিয়া শেষে দুজনের মরদেহ নিয়েছি। এখন গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর থানার গোবিন্দপুর ইউনিয়নের বালেশ্বরপুরে নিয়ে যাওয়া হবে। এরপর সেখানেই বাকি কার্যক্রম সম্পূর্ণ হবে। বৃহস্পতিবার রাত 9:50 রাজধানীর বেইলি রোডের ওই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পুরো ভবনটি পুড়ে যায়। এ পর্যন্ত 46 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত 22 জন। লুনা ফ্রোস্নিপা, ঢাকা পোস্ট।